আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাত। সম্মানিত দর্শক, আমি আপনার সামনে আজকে এই বইটি নিয়ে কথা বলবো। এই যে আমার হাতে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, মৌচাকের মধু ও কালোজিরা তেলের গুণাগুণ। এই বইয়ে আমরা কিছু অসাধারণ জিনিস দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বইটিতে আমরা যেটা করেছি, আমি বইটা খুললেই দেখতে পাবেন যে আজকে সাধারণভাবে আমরা অনেকে মনে করি মধু মানে ঠান্ডার জন্য খাই, মধু মানে বাচ্চাদেরকে খাওয়াই, বাস। আমরা যে মধুর বিভিন্ন খাবার তৈরি করা হয়, বিভিন্ন খাবার যে তৈরি করা যায় সেটা আমরা বিভিন্নভাবে আমরা প্রমাণ করেছি, এবং আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সেগুলো দেখতে পাবেন যে মধুর আনাসা কিভাবে তৈরি করবেন, মধুর পিঠা কিভাবে তৈরি করবেন, মধু দিয়ে আপনি কিভাবে তালফুরাই বানাবেন, কিভাবে আপনি শরবত করবেন, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। তো এই বইটাতে আপনি কিভাবে সেগুলো করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে মধুর বিভিন্ন খাবার বানানো শিখতে কিউআর কোড স্ক্যান করুন। এই যে কিউআর কোড গুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো এই যে মধুর পাকোয়ান অর্থাৎ আনাসা যেটাকে বলা হয়, এই আনাসা কিভাবে তৈরি করবেন, এর জন্য কিউআর কোডে আপনি যদি স্ক্যান করেন তাহলে আপনি নেট চালু রেখে স্ক্যান করলে আপনার মোবাইলে ভিডিও চলতে লাগবে, আর ভিডিও চললে আপনি দেখতে পাবেন, আপনাকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি মধু পাকোয়ান তৈরি করবেন। একইভাবে লেখা আছে মধু দিয়ে পিঠে বানাতে শিখুন, তো তার সামনে কিউআর কোড আছে, সেই কিউআর কোডে আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করলে খুব সহজেই আপনারা ভিডিও দেখতে পাবেন এবং কিভাবে বানানো হচ্ছে আপনারা দেখতে পাবেন। একইভাবে বাকি জিনিসগুলো একই সিস্টেমে, এখানে শুধু দেওয়া হয়েছে প্রথম দিকেই যে মধুর বিভিন্ন খাবার বানাতে শেখার জন্য আপনাদেরকে সাহায্য করা হয়েছে এবং এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। তারপরে আমাদের বইয়ের শেষের দিকে বিশেষ করে মধু সংক্রান্ত বিষয়ে আমি আগেই বলেছি যে হাজারের মধ্যে 999 জন মানুষ ভুল ধারণার মধ্যে রয়েছে, তারা মধু সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য তারা জানে না। সেজন্য আমরা এখানে যে লাস্টের দিকে যে তথ্যগুলো দিয়েছি, তথ্যগুলো জানতে কিউআর কোড স্ক্যান করুন। এখানে দেওয়া হয়েছে মধু কেমন মোটা হয়, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আপনারা দেখতে পাচ্ছেন মধু কেমন মোটা হয়, তার সামনে কিউআর কোড দেওয়া আছে। তারপরে মধুর রং কেমন হয়, তার সামনে কিউআর কোড দেওয়া হয়েছে। মধু জমা সংক্রান্ত তথ্য, তার উপরে কিউআর কোড দেওয়া হয়েছে। মধু বিভিন্ন কোয়ালিটি, তার উপরে কিউআর কোড, এই যে তথ্যগুলো এর উপরে কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোড গুলো যখনই আপনারা স্ক্যান করবেন তখনই আপনাদের মোবাইলে ভিডিও চলতে লাগবে, অর্থাৎ সেই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে এই সব তথ্যগুলোর সঠিক তথ্য কি। এই যে সমাজে আমাদের প্রচলিত যে তথ্যগুলো রয়েছে এবং আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো রয়েছে এর সঠিক তথ্য কি, সেই সঠিক তথ্যটা জানতে আপনাদের সাহায্য করবে। চলুন তাহলে আমরা চলে যাই স্ক্রিনে, এবার দেখিয়ে দিই আপনাদেরকে যে এটা কিভাবে স্ক্যান করে ভিডিও চালাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে আমাদের মৌচাকের মধু ও কালোজিরা তেলের গুণাগুণ বইটি আছে, এতে যে আমরা কিউআর কোড দিয়েছি, এই কিউআর কোড কীভাবে স্ক্যান করতে হয় সেটা আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার প্রত্যেকের মোবাইলে কিউআর কোড স্ক্যানার একটা অ্যাপস থাকে, যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে কিউআর কোড স্ক্যানার লিখে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে স্ক্যান করছি, আমি স্ক্যান করব মধুর পাকোয়ান সম্পর্কে, যে স্ক্যান আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাচ্ছি, এই যে স্ক্যানারে আমি হাত দিলাম, স্ক্যানে হাত দেওয়ার পরে মধুর পাকোয়ান, হ্যাঁ স্ক্যান হয়ে গেছে। তারপরে গো টু ওয়েবসাইটে চলে যাবেন, নিচে হাত দিলেই তারপরে ভিডিও অটোমেটিক চলতে লাগবে। এই যে দেখুন আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেছে, তো এটা একটা দেখতে পেলেন। তারপরে আমরা আর একটা দেখাচ্ছি আমাদের ওই যে বইয়ের শেষ দিকে, যে শেষ দিকে মধুর জমা সংক্রান্ত তথ্য, মধুর রং কেমন হয়, তো এই যে কিউআর কোডগুলো দেওয়া আছে, এই কিউআর কোডগুলো দেওয়া আছে, এই কিউআর কোডগুলো আবার স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি চলে গেলাম, তারপরে আবার স্ক্যানার, তারপরে দেখেন এই স্ক্যান হয়ে গেছে, গোটা ওয়েবসাইটে চলে গেলাম, তারপরে আপনার দেখতে এই যে অটোমেটিক ভিডিও চলতে লেগেছে। তো এ হচ্ছে আমাদের মানে সিস্টেম। তো সম্মানিত দর্শক, আপনারা তাহলে খুব সহজে বুঝতে পারলেন যে কিভাবে এই কিউআর কোডগুলো স্ক্যান করে আপনি এই তথ্যগুলো সহজেই জানতে পারবেন। তাহলে আপনারা খুব সুন্দরভাবে স্পষ্ট করে আপনারা দেখতে পারলেন। তো বন্ধুরা, বিশেষ করে আজকে আমাদের ভিডিও এই পর্যায়ে ছিল, আপনারা বিশেষ করে এতে যদি উপকৃত হন তাহলে বিশেষ করে আমরা খুশি হব, আমাদের যে কাজ করতে এই কাজ করতেও সহজ হয়ে যাবে, আর বিশেষ করে ভুল ধারণা দূর করার জন্য আমরা কিছু নেকির অংশীদার হবে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যায়ে, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতুহ।